हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के आमी आपनादेर के बनिए देखाबो मटर डालेर पकोड़ा। ताहले देखे नी ए रेसिपिटी आमी किभाबे तैरी करबो। आमी एखाने 100 ग्राम मटर डाल 2 घंटार जन्य जले भिजिए रेखेछिलाम, आर एखाने आछे 3टे काँचा लंका, 1 इंचির मतन आदा आर 5 কোয়া রসুন। আমি এই সমস্ত উপকরণ মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। আমি এই সমস্ত উপকরণ মিক্সিতে আদা ভাঙা করে পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য কালো জিরে। আমি এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমি এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম হতে বসিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে পেস্ট করা ডাল পকোড়ার আকারে ভেজে নেব। এই পকোড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। আমি একইভাবে সমস্ত পকোড়া ভেজে নেব। এগুলো আমি উল্টে পাল্টে দেব। এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন আমি তেল থেকে তুলে নেব। তৈরি হয়ে গেল মটর ডালের পকোড়া। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর একটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো।